মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যা করতো সেটাতে ইয়ে হচ্ছে না, মেয়েকেও তো মানুষ করতে হবে না। তারপরে তারপর ঘর ভাড়া আছে, আমার তো আর বাড়ি নেই। আসলে আমরা এই বাড়িতে আমরা ভাড়া নিয়ে ভাড়াই ছিলাম। দাদা কবে চলে গেলেন? 2003-এ। 2003, 21 বছর আগে। হ্যাঁ, তখন বিয়ে হয়ে গেছে? না, 2004-এ ওকে বিয়ে দিয়েছি। এই বাড়িটা তখন এত বড়ই ছিল? না 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 না, আমরা একতলা একটা ঘরে, আমরা টালির ঘরে একটা ঘরেই আমরা থাকতাম। মানে ওই ঘরেই একটা ছোট্ট বারান্দা ছিল, সেখানে আমাদের রান্না খাওয়া সব কিছু। তারপর কী করে এরকম পরিবর্তন হলো? তখন আমি ব্যবসা শুরু করিনি, তার আগে আমি সেলাইটাই করেছি, অনেক সেলাইটা শিখেছি। সেলাই শেখার জন্য চলে যেতাম খড়দা, দুপুরে এরকম খাওয়া হতো না। অনেক সময় আমি ওইখানে, তখন 10 পয়সা বাস ভাড়া ছিল, আমি ওই 10 পয়সার জন্য আমি সোদপুর থেকে খড়দা হেঁটে অতটা যেতাম। শেখার পরে আমি সোদপুর রেডিসনে চাকরি করেছি, রেডিসন থেকে তারপরে ওটা উঠে গেল, ওটা উঠে যাওয়ার পরে আমি ওই হাদিবাগানে ওখানে চলে গেলাম। যাই হোক, ওইটাও ওই দিদি বয়স্ক হয়ে গেল আর চালাতে পারছে না, বন্ধ করে দিল দোকানটা, বিক্রি করলে। এবারে উনি ই করে, তখন ওখান থেকে আমি শ্যামবাজার বাটার কাছে উমা টেলার্সে কাজ করলাম। কার কাছে থাকে? আমার ছোট মাসি বেশিরভাগ সময় আমাকে দেখাশোনা করেছে, বলতে গেলে আমি ছোট মাসির কাছেই বড় হয়েছি আর কি। মা অনেক জায়গায় অনেক মেয়েদের সেলাইও শিখিয়েছে, সেলাই শেখানোর কাজও করেছে। মানে আমি দেখেছি মা সকালবেলা রান্না বান্না করে বেরিয়ে যেত, সেলাই ওই দোকানে যেত, ব্লাউজের অর্ডার টর্ডার নেওয়া, সন্ধেবেলা ওই তাদের শিখিয়ে মা বাড়ি ফিরতো অনেক রাত্রে। মানে মা এত স্ট্রাগল করেছে। আমাদের পাশে একটা বিল্ডিংয়ে ব্যাগ তৈরি হতো, ওই যে বাজারের থলে সেইগুলো তৈরি হতো। তখন আমি পরের দিন জিজ্ঞেস করলাম, দাদা এইগুলো আমার মেশিনে সেলাই হবে না? বলছে হ্যাঁ, এই মেশিনেই তো সেলাই হয়। বলছি তাহলে আমি করতে পারবো না? বলছে হ্যাঁ, দেখলেই পারবেন। তখন আমি ওনার থেকে দেখে নিয়ে ওইটা নিয়ে নিলাম, নিয়ে ডেলি আমাকে 2 ডজন 1 ডজন ব্যাগ সেলাই করতে হতো। রাত্রিবেলা সেলাই করতাম, 1:30-2 পর্যন্ত সেলাই করে আবার শুতাম, আবার সকালে উঠে রান্না টান্না করে আবার ইয়ে করে। কখন উঠতেন? অনেক ভোরে, সেই 3:30-4:30 উঠে যাই। কখনটা ঘুমান? ওই ওইটুকুই ঘুমাই। দুপুরবেলা? দুপুরবেলা ঘুম হয় না, এখন তো হয়ই না, এখন গাছগাছালি আছে, কাজকর্ম আছে, হয় না। দোকানে চলে গাছগাছালি আছে অনেক। হ্যাঁ, ছাদে যাবে দেখা যাবে না আমার কি বড় বড় আম ঝুলছে। তবে তার মধ্যে এই স্ট্রাগলটা চলছে। হ্যাঁ হ্যাঁ, এইসব করে টোরে তারপরে আমার ভাই বোন মা বাবা সবাই হেল্প করতো, করেও একটা চলতে গেলে ঘর ভাড়া দিয়ে অনেক কিছু প্রয়োজন হয়। এমনকি আমাকেও পড়াশুনো শেখানো, তাদের টিচার রাখা, সেটাও মা করেছে। মেয়েটাকে কোনো ক্ষতির রাস্তায় দেবই না, এটা মনে একটা ছিল। আপনার মধ্যে যা শক্তি না, একদম আপনার এইখানটা খুব স্ট্রং, সবটা মনের আর মাথার মধ্যে থাকে। তারপরে আমার দাদা মাসুর দাদা এই ব্যবসা বেশ ভালো লাভ। কিসের ব্যবসা এটা? এটা প্লাইউডের। এবার লাভটা শুনে না আমার একটুখানি ইয়ে হলো, তখন আমি বললাম তাহলে এই ব্যবসাটা ভালো। দাদা তো জানতেন না, না লোকে দেখে শেখে, তো আমি শুনে শিখেছি। দাদা এটা হোলসেল করছে, ওই নাগের বাজার পুরো চত্বরটা দাদা পাইকারি হোলসেল করছে। এবার এসে যখন আসতো, এসে আজকে এই মাল দিলাম, কালকে এই 6 সেম 1 গাড়ি দিলাম, 1/2 ইঞ্চি 1 গাড়ি দিলাম, 1/2 ইঞ্চি 6 সেম, আমি তো এটা শুনিনি কোনো দিন কি মানে থিকনেসটা। প্লাইটা শুনেছি আমি, শোকেস টোকেস বানিয়েছিলাম, তখন আমি ওইটা এই করলাম, কি প্ল্যান করে নিলাম কী করবো ওইটা। তাহলে এত লাভ যখন, তাহলে আমার এত খাটতে হবে। তখন আমি করলাম কি, আমার মদনপুরে যখন বাড়ি, সেই আমরা ওপারে থাকি, ও এপারে থাকে, এক মিস্ত্রি, ও এখানে থাকে। হঠাৎ রবিদার সাথে দেখা, রবিদার কাঠ মিস্ত্রির কাজ করে, উনি এখানেই থাকে। তখন রবিদার এরকম মাল রাখতে চাইছে, মাল নিতে চাইছে, রবিদার 1 গাড়ি মাল নেবে। আমি তখন রবিদার নাম করে 10,000 টাকা দিলাম। আচ্ছা, বুঝেছেন? 10,000 টাকা দিয়ে মাল 2 ভ্যান মাল নাগের বাজার থেকে পাঠিয়ে দিল। আমি যে ওই সরু চিলতে বারান্দা রান্না করি, তখন তো গ্যাস ট্যাস আমার ছিল না, স্টোভ আর উনুন। তখন আমি ওই সাই বললাম, তুই এখানে মাল রাখবি? আমি রবিদা এটা ভাড়াও দেবে বলেছে। বলে ভাড়া দেবে, ক টাকা দেবে? না না, খুশি যায়, কষ্ট করে থাকবো একটু, কিন্তু মনে মনে তো জানি এটা আমার, এবার মালটা তো সেল করতে হবে, কী করে করবো, বিক্রি করবো। তখন রবিদার থেকে একজনের ঠিকানা নিলাম, রবিদার যেহেতু কাঠমিস্ত্রি, সেইখানে গিয়ে গেলাম, সেইখান থেকে আবার আরেকজনের কাছে গেলাম, ওখান থেকে আবার এইরকম দিনের পর দিন যাচ্ছি। তখন তো আর কেউ চিনতো না যে আমাদের এখানে প্লাইটা বিক্রি হয়,
তখন মা ওই বিভিন্ন কার্পেন্টারদের কাছে গিয়ে গিয়ে এইসব মালগুলো সেট করে মালগুলো এবার কি হয়েছে, আপনি তো এসছেন মাল নিতে, এবার আপনি এরো সোজা, এটা এরো, এটা সোজা, এটা তো আমি চিনি না, বুঝতে পারছি না, আমি ঠিক কেটে নিই, আমি তো কাটতেও যাই না, ওরা কেটে নিয়েছে, এখান দিয়ে কেটে নিয়েছে, মাঝখান দিকে কেটে, এবার গোল একটা চাকরির মতো রয়ে গেছে, এখান দিয়ে রয়ে গেছে, অনেক পুরো 10,000 টাকার মালই লস, বুঝলেন? তারপরে দাদাকে ধরাও গিয়ে দিলাম, যখন দেখছে এরকম ছাটমাল এসে পড়ে রয়েছে, এইরকম এত ইয়ে, এরকম করলি এতটা, এই এইগুলো না আমি না অনেক বিক্রি হয়ে গেছে, এগুলো বেশি না, অনেক টাকা, তখন তো আমাকে একটা না হলে নেক্সট টাইম মাল দেবে না। তারপরে আস্তে আস্তে মালটা সেলে বা লোকও আসতে থাকলো, তখন আমার ফোনও নেই, তখন আমি ফোন করে ধরুন আমি কমার্শিয়াল মাল রাখছি আর আমার কাছে তো ওয়াটারপ্রুফ মাল নেই, তখন তো ফোনের বুথ ছিল, তখন কাস্টমার এখানে দাঁড় করিয়ে রেখে হসপিটালের কাছে যেতাম ফোন করতে, নাগেটবাজার দোকানে ফোন করতে, অন্য অন্য দোকানে, যে আমাকে 2 পিস মাল পাঠান ওয়াটারপ্রুফ, এইরকম করে 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 হয়েছে। তখন এইটা আমার মা বাবা ভাই বোন সবাই মিলে এই জায়গাটা কিনে দিল, সবচেয়ে বেশি করেছে ছোটো বোন। তারপরে ওই ফ্লাইট লাইট তো এইভাবে সেল করতে থাকলাম, বাড়তে থাকলো, এবার অনেক অনেক জেনে জেনে না যত জায়গায় গেছি সবাই বলে ওই বৌদি একটা একটা বৌদি প্লাই বিক্রি করছে চল যাই, এরকম করে করে খোঁজ করে করে আসলো, এরকম করে বাড়তে থাকলো বাড়তে থাকলো। আমার কিন্তু বয়সটা কম হয়নি, 68 বছর বয়স। আমার মেয়ের বয়স যদি 42 হয় তাহলে কত হবে, 52 হবে? আপনি কত সুন্দর আছেন আমার মা। সেটাই, একদম মা যেটা পারে আমি সবসময় বলি আমি পারবো না। 42 এ বিপ্লব করতে পারবে না? একদম আমি পারবো না। যে আপনার কথাটা শোনার পরে আমার মনে হলো আমিও পারবো। একদম হ্যাঁ, আমাকে পারতেই হবে, পারতেই হবে। রান্না বান্না করে নিচে আমাদের ঠাকুর ঘর আছে, লোকনাথ বাবা আছেন মানে প্রতিষ্ঠিত, ওনার পুজো হয়। মা মোটামুটি 7:30টার মধ্যে কমপ্লিট করে 8টার মধ্যে গাছে জলটল দিশব করে, রোজ 8টার মধ্যে দোকান খুলে যায়, মানে সে যত ঝড় বৃষ্টি যাই হোক দোকান আমাদের কোনোদিন বন্ধ থাকে না। পড়াশোনা কি হলো পিয়ালি? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হায়ার স্টাডি করেছি, সেই হিসেবে আমি এখন হেলথ ডিপার্টমেন্টে চাকরি করি, স্বাস্থ্য দপ্তরে চাকরি করি। কত বছর ধরে চাকরি করছো তুমি? আমার এই 8 বছর হলো। বাহ, তো বিয়ে কি দেখাশোনা করে হলো? হ্যাঁ মোটামুটি তাই, মোটামুটি মানে ব্যাপারটা আছে, পুরো ব্যাপারটা হয় 100% কেস নয়। হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ইন্টেরিয়র ডেকোরেশন করে। ভেরি গুড, এদিকে প্লাই ওদিকে ইন্টেরিয়র ডেকোরেশন, আর কি চাই? খুব ভালো ছেলে, ছেলেও মানে এরকম ভালো হবে না। বাহ, আলাদা করে যে আমার মা যেরকম থাকে সেরকম ভাবে কোনোদিন ভাবেনি। কাহিনী কি এত কম সময়ের মধ্যে ধরার, এ কথা কি কম? এবং যেখানে টালির বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেটাই তার এখন বাড়ি, সেখানেই তার অট্টালিকা, এই জায়গা জুড়েই তো তার জীবন কেটে গেল, এই জায়গা জুড়ে তার ঘর তৈরি হয়েছে, তার সংসার হয়েছে এবং তার ব্যবসা হয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।